আপনারা দেখছেন খবরের দুনিয়া। সম্প্রতি উত্তরবঙ্গের ডুয়ার্স সফরে এসেছিলেন যুব নেতা ও ভারতীয় যুব মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি দেবজিৎ সরকার। পেশায় অধিবক্তা, সেই সঙ্গে দক্ষ সংগঠক রূপে তার পরিচিতি রয়েছে। তাকে পেয়ে যায় আমাদের প্রতিবেদক অরুণ কুমার। রাজ্য রাজনীতি থেকে আরম্ভ করে 100 দিনের কাজ, দার্জিলিং জিটিএ নিয়ে কেন্দ্রের ডাকা বৈঠকে রাজ্য সরকারের ভূমিকা প্রভৃতি বিষয় নিয়ে বিস্ফোরক ও চাচা চলা মন্তব্য করেছেন এই প্রাক্তন যুব রাজ্য সভাপতি দেবজিৎ কর। পরিযায়ী শ্রমিকরা লকডাউনে তারা ফিরে এসেছেন, মূলত তাদের নিয়ে রাজ্য সরকারের ভূমিকা তীব্র সমালোচনা করেছেন তিনি। চলুন শোনা যাক। ব্যক্তিগত সফরে আসা উত্তরবঙ্গ, এখানে অন্যান্যবার রাজনৈতিক কারণে, সাংগঠনিক কারণে এসেছি, কিন্তু এখানে আরও খুব নিবিড়ভাবে দেখার একটা সুযোগ হলো। আমার যেটা মনে হয় যে উত্তরবঙ্গে কোভিড পরবর্তী সময়ে বিভিন্ন জায়গা থেকে যেসব স্কিলড যারা ছিলেন তারা চলে আসতে বাধ্য হয়েছেন। এবারে তারা চলে আসার পরে তাদেরকে যেসব কাজকর্ম দেওয়া হচ্ছে 100 দিনের কাজ হিসেবে, সেই কাজের জন্য তারা কতটা স্কিল, আমি মানে তাদের থেকে অনেক বেশি স্কিল রাদার। এখন যিনি কম্পিউটারের কাজ করতেন তাকে যদি মাটি কাটার কাজ দেওয়া হয়, যে উপজাতি ভাইটি অন্য জায়গায় গিয়ে গাড়ি চালাতো তাকে এখানে বলা হচ্ছে 100 দিনের কাজের কাজ এসেছে, ভাই ঝপঝপা ঝপ ঝপ কাটে মাটি কাটো। তাই এই ধরনের কাজ দিয়ে কি ওনাদেরকে দেওয়া যাচ্ছে এবং আদৌ কি সেই কাজটাও হচ্ছে, অথবা এই টাকাটাও কতটা সদ্ব্যবহার হচ্ছে, তা নিয়ে যথেষ্টই চিন্তায় আছি। আমাদের এসটি মোর্চা, ভারতীয় জনতা পার্টির যারা যে যেখানে আছেন তারাও বিভিন্ন রকম কাজ করছেন, কিন্তু কাজ করলে কি হবে? এই রকম একটা রাজনৈতিক পরিস্থিতিতে আপনারা জানেন যে রাজনীতি আমাদের এই পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে সব কিছুকে নিয়ন্ত্রণ করে। কারোর বাড়িতে চুরি হলে প্রথমেই প্রশ্ন ওঠে যে চোর কোন রাজনৈতিক দলের, আর যার বাড়িতে চুরি হয়েছে সে কোন রাজনৈতিক দলের, তার উপরে পুলিশি তৎপরতা নির্ভর করে। ঠিক সেরকমভাবে এই সব ক্ষেত্রেও রাজনৈতিক মানে অর্থনৈতিক ক্ষেত্রেও রাজনৈতিক নির্ভরতা থাকছেই। আমরা মনে করি, অন্তত আমি মনে করি, যে উত্তরবঙ্গের যা রিসোর্স আছে, যা ইনফ্রাস্ট্রাকচারের কমি আছে, তা যদি আরেকটুখানি বাড়তো তাহলে এই রিসোর্সকে কাজে লাগিয়ে অনেক কিছু করা যেত। অন্তত বাংলার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলো অর্থনৈতিকভাবে অনেক 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 উন্নত হতো, এবং জিনিসটা অর্থনৈতিক ডিস্ট্রিবিউশনটা, উত্তরবঙ্গে অনেক বড় লোক মানুষ আছেন, কিন্তু অর্থনৈতিক ডিস্ট্রিবিউশন তৃণমূল স্তরে যে লেভেলে যাওয়া দরকার ছিল সেটা হয়নি, সেই জন্যই আজকে এই দিন জিনিস আমরা দেখছি। বাংলার এবং বাঙালির মানুষ মুক্তি পাবে এইরকম একটা এলোমেলো করে দেওয়া লুটে ফুটে খাই এই অবস্থা থেকে, এটা আমার স্থির বিশ্বাস। গোর্খা জনমূর্তি মোর্চা, এরা এখন এই মুহূর্তে একেবারে তৃণমূলের বি টিম হিসেবে কাজ করছে। তো তাই যদি হয়ে থাকে, তৃণমূল কংগ্রেসের যে কথাতেই যদি ওরা চলেন, এবং গোর্খা জনমুক্তি মোর্চা আছেন বা গোর্খাদের নিয়ে যারা যারা ভাবেন, যারা স্বাতন্ত্র্যের গোর্খা স্বাতন্ত্র্যের অধিকার এবং ইত্যাদি নিয়ে কথা বলেন, তাদের কাছে বিনীত প্রশ্ন যে তারা কি চাইছেন সেটা আগে পরিষ্কার করুন, তাদের জনজাতির লোকেদের কাছে পরিষ্কার করুন এবং অন্যান্যদের কাছেও পরিষ্কার করুন। আমার যেটা ব্যক্তিগত ধারণা যে এইভাবে তো চলতে পারে না। আজকে রিভিউ মিটিংয়ে যাবো না, কেন যাবো না? একটা কেন্দ্রীয় সরকার একটা মিটিংয়ে ডেকেছেন, সেখানে না যাবার কী কারণ আছে? সেখানে গিয়ে তাদের প্রস্তাব শুনে বাতিল করা যেতে পারে, নিজেদের দাবি জানানো যেতে পারে, নতুনভাবে দাবি জানানো যেতে পারে। একটা কেন্দ্রের কাছে দাবি জানানোর সুযোগ আমি হারাবো কেন? আমাকে যখন ডেকে পাঠিয়েছে আমি তো যেতে যাচ্ছি না। এখন গোর্খা জনমুক্তি মোর্চা নিয়ন্ত্রণাধীন জিটিডিএ কিংবা আমাদের রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস নিয়ন্ত্রণাধীন রাজ্য সরকার, তারা কি মনে করছেন, তারা কতটা কি ভাববেন? আমি তো টিয়া পাখি নিয়ে বসে তো আর এই হাত গুনতে পারবো না, কিন্তু আমার যেটা মনে হয় এরা একটা দে মিস দ্য বাস, এরা একটা খুব ভালো সময় নষ্ট করলো, এবং এখানে যদি বসে আলোচনা হতো তাহলে হয়তো সবারই উপকার হতো এবং অখণ্ড পশ্চিমবঙ্গের একটা বড় উপকারই এই কাজটা লাগতো। বিধানসভা নির্বাচন যত তাড়াতাড়ি এরা করবে ততই ভালো। তার কারণ হচ্ছে যে সেটা আমাদের জন্য বা ওদের জন্য ভালো এরকম আমি বলছি না, বা কারোর জন্য খারাপ আমি এটা বলছি না, পশ্চিমবঙ্গবাসীর জন্য ভালো। কেন একই সঙ্গে বিধানসভা নির্বাচন হওয়া দরকার, তার আগে আপনারা জানেন শতাধিক পৌরসভায় কোনো নির্বাচন হয়নি, সব জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে কাজ চলছে। আমরা বিরোধিতা করেছি বারবার, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অতি দ্রুত দরকার, এবং দ্রুত গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য যা যা করা সেগুলো আমাদের করতে হবে। এবং সেই জন্য আমি আশাবাদী যে এই তো মানুষ তো প্রায় 2009 থেকে একটা নির্দিষ্ট দলকে তো দেখছে, তারপরে দেখা যাবে কি হয় না।